গিরিগিথা নিরে মি কলা মন্দির ডিজিটাল আর্কাইভেতো স্বাগত জানাওরে। আজিকার আমার বিষয় হানল গাতায় বিষ্ণুপ্রিয়া মণিপুরের সাহিত্য। এ বিষয় আনর গজে আমি খানি আপনার লোকের মাতানি জিয়ার গা। এহান বহুত ডাঙর জিনিস হান সাহিত্য জিনিস এহান, যে কোনো জাতান হুকাং জাতান বা ডাঙর জাতান বলিয়া কথা হান না, সাহিত্য জিনিস আনল গাতে বিশাল সাগর সমুদ্রের দেখি জিনিস আন। তারও মাত্রা কথা আন নাই যে গেটিগর ভিতর আত্মীয় উপরাধে নিহান পারা হইতে। তারও আজিকার যেহান আমি আলোচনা করা জিতাং আইগা, এহানাত আমার সাহিত্যর সামান্যতম আমি কথা মাতিয়া জিতাং আইগা। কারণ হাবি পুঙ্খানুপুঙ্খ মাতিয়া জানি হন আমার তো সম্ভব না গই। আমি পরবর্তী সংস্করণে এহানোর গজে যেতা যেতা বাদ পরে বা যেহান ঠায়া যার গা ওহানোর গজে আমি বারো বিশ্লেষণ করিয়া জিতাং আইয়া। তো আজি যেহান সাহিত্য সংস্কৃতির গজে যেহান মি আপনার লোকের শুনোয়া নিকা যাওরি গা, এহান 1997 সনে আমার নিঙর শ্রী চন্দ্রকান্ত সিংহগিরকে ই করা প্রবন্ধ হানরে লইয়া মি আপনার লোকের কথা আনি মি মাতার যাওরি গাতা। যেহান হুতুম আমার কাবুলিয়া ডাঙর সম্পদা হান। তো গিরকে সাদেই করিয়া গেছে গা যে বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষা নর উৎপত্তির সঠিক সময় মাতা নি নিয়াম ছিল, কারণ আমার ভাষা হানোর কোনো লিখিত প্রমাণ নেই। বরণ্ডা হানির এলা যেটা থতায় থতায় চলিয়া আছে উতাই আমার ভাষা হানোর পৈলাকার নিদর্শন আন বলিয়া দরা নিয়া করে, কিন্তু উতার পিছে দেওয়া আমার ভাষা হানোর আধুনিক রূপে হান পেয়া ক্রমবিবর্তনের কোনো লিখিত প্রমাণ নেই। ওহানেতে আমার ভাষা হানোর উন্নতির আড়ি দিতে গেলে গা যেটা লিখিত উদাহরণ আছে উতারে লই দেনা যুক্তিযুক্ত। এপি কথা আন মাতা নি ইয়া করব উহান হইল তাই খুব সম্ভব শ্রীমন মহাপ্রভুর প্রচারিত বৈষ্ণব ধর্ম লনার সালে আমার মানুর যাবতীয় এলান আসা বৈষ্ণব পদাবলীর মাধ্যমে অসিল। উহানতে গড়র ইয়ারিপরি ছাড়া বাকি সাংস্কৃতিক কর্মজন্মতাত আমার ঠারানোর প্রয়োগ নিয়ে অসিল। এহান মাতলে ইয়া করব যে আমার ঠারান সম্পর্কে আমার মানু গুমে থানার সাদে আসিলা, এরে গুমে তো হজাক করে দেছিল গিরক গুলগাতে সদ্যীয় গোকুলানন্দ গীতির স্বামী। গিরকে গয়ে আমার ঠারে আনরে তের উপযুক্ত ফামে বোহা দিল। আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষা আনর পল্লাকার উন্নতির কাকে গীতির স্বামী গিরকই কাকরা দেশে। গিরকর কথা কথান্তে প্রবাদ বাক্যর সাদে আমার সমাজে বাকাও প্রচলিত আছে। ডক্টর কলিপ্রসাদ গিরকর মতে স্বর্গীয় গীতিস্বামী গিরকে কীর্তন জাতীয় লেরিক নৌকাবিলাস বাসক বার মাথুরি করেছে। উতার গজে দুহান নাটক মাতৃমঙ্গল গীতাভিনয় বারো সমাজ সংস্কার ই করেছে বলিয়া মাথেছে। এতাবাদও সমাজ সংস্করমলা এলা বারো কবিতায় করেছে। বিশেষ করে গিরকর ইমানাঙর কবিতাও গই পুণ্যিং আসুলের। গীতিস্বামী গিরকর সময়ে আরাক তিনগ গিরিগীথা নিয়ে আমার ঠারে সাহিত্য চর্চা করিয়া গেছি গা। উগিয়ই লাগাতাই হিঙ্গারি লেখম সেনা সিংহ গিরক, সনিসরা মদনমোহন শর্মা গিরক বা চিপসাঙ্গনর আমসেনা সিংহ গিরক। কালীপ্রসাদ গিরকর মতে লেখম সেনা সিংহর মণিপুর বিজয় নাঙর নাটক আহান, মদনমোহন শর্মার বালিপিণ্ড হরিশ্চন্দ্র সুবল মিলন তিলোত্তমা বাসক সুদাম বিপ্র, আমসেনা সিংহর রামায়ণত্ব কীর্তন জাতীয় এলা অঙ্গত বাইবার শক্তিশেল তারিণী সেনবত নাকপাস মহিরাবনবত ই করেছে বলিয়া মাতেছে। বিষ্ণুপুরিয়া মণিপুরি ভাষানো উন্নতির পৈলাকার থাকান তানুই হংকরে দেশি। এহানোর খানি পিছেকার যুগে আমার ভাষানোর কবি কত গই আমার সাহিত্যর ক্রমোন্নতির সাহায্য করেছি। কবিগিরকে গি ঐলাতাই শ্রীকৃষ্ণধন সিংহ, স্বর্গীয় গন্ধরাজ সিংহ, স্বর্গীয় রোহিণী রাজকুমার, স্বর্গীয় জগৎমোহন সিংহ,
গৌরমোহন সিংহ বার লোয়ার পুয়ার গোপীমোহন সিংহ যদিও তানু কোনো কাব্য প্রকাশ না করেছি তেবও তানু ও সময়কার পত্রিকার নিয়মিতভাবে ই করিয়া গেলাগা বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষানোর উন্নতির পথে কাব্য সাহিত্যর ভূমিকা সাংখল মারতে গেলে গা এরে কাব্য সাহিত্যই আমার ঠারানোরে কাদাবার আর অন্য ভাষার তুল্য পালতাম না দেনার দেনার যোগ্য করেছে ন্যামপাড়া কবিগিরি গীতানি আমার কাব্য সাহিত্য সাহিত্যরে বড়া করে দেছি এপি অগ্রণী কবি নাংহানিবার তানুর কাব্য হানির নাং মাতানি ইয়া করে তানু উলগাতাই সেনারূপ সিংহ সাতনির খৌরাং মদনমোহন মুখোপাধ্যায় ঠৈগ তেন্না কক বজেন্দ্র কুমার সিংহ লেহাও ফুল গড়ে মিকুপর চেরি ফুল ধ্রুবপাত এলার কুত্তল মেরাক সেরাক পুংলল গোপীনাথ সিংহ নিং সিংহারতি ডক্টর কালীপ্রসাদ সিংহর এলারমালা কবিতামালা শশীকুমার সিংহর মণিমিঙাল বিমল কুমার সিংহর পদ্মকুরু নুংসিপি চন্দ্রকান্ত সিংহ প্রিয়তমা কালাসেনা সিংহ মঞ্জুরি অচিন পাহিয়া কালু সিংহর মধুমালতি ধনঞ্জয় রাজকুমার দীঘল আথাল মরে বিরোহী যক্ষর এলাহান অমর সিংহর এবাকা পে লেপাকিপি উরল্লে আদি তানুর পিসেকার পারেঙের উল্লেখযোগ্য কবি লতায় শ্রীকান্ত সিংহ নুংপির জুরন জঙাবেলি দিস রক্ষীন্দ্র সিংহর থর খঙ্কুল মণি বিষারিয়া নাগাদি লক্তাক বিমল সিংহ অপরাজিতা অভয় কুমার সিংহ কাব্যময় এরে রাতি রাতিহান ডক্টর বিশ্বজিতর বিশ্বজিৎ সিংহ ঈশ্বর মাংসে মেথঙে সন্ধ্যা সিংহ রাঙিলা হাপনর ফুল বার কবিতা সমরজিৎ সিংহর এবাকাও কাদানি মনাউরি এটা ছাড়া আর কেউ হুরকাং কাব্য নিয়মপাড়া প্রকাশিত সে যেটার উল্লেখ আমি এপি করেন বললাম এপি আর কথা চুটি মাতা নিয়া করে কথা নইলে তাই আমার কবি দুগহানে সনেটি করিয়া আমার কবিতার বারাহান পুরা করে দিতে তানু লতাই কনাক উদীয়মান কবি কমলাকান্ত যাদব বারো দিল দেবজ্যোতি সিংহ এহেন আর কেউ গর্বরিয়ারি হেন যে কমলাকান্ত যাদব আমার মানুগুনায় আমার ঠারানরে তার নিজ ঠারান উল্লেনিং করিয়া আমার কবিতার চর্চা করে বারো উল্লেখযোগ্য কবি আর ফাম্মান কারণনা পারেছে এতার্গ যে আর কেউ নিয়ামপাড়া কবি কাব্য চর্চা করিয়া দিতে রাখাতা তানু ইলাতা অধ্যাপক কুকিল সেনা সিংহ রঞ্জু সিংহ শ্রীবাস শিবেন্দ্র সিংহ হরেকৃষ্ণ মুখার্জি নিতু সিংহ মথুরা সিংহ শ্যামানন্দ সিংহ চাম্পালাল সিংহ সুকুমার সিংহ গীতেশ সিংহ সুধন্য সিংহ কমলেশ সিংহ চন্দ্রকান্ত সিংহ নানা মানস সিংহ আদি কবিতার কথা মাতার জিতেগা আর এক দুগো কবির নাং দরানি থক বুলিয়ানিং করিয়ার তানু ইলাতায় পাঞ্চর জন্য অর্জুনিত নুকুলেছে অর্জুন বিজয়বার নোয়ালাত নিকুলেছে প্রস্তুতির লেংপা সামুগিরক মানে পূর্ণদেব সিংহ গিরক অন্য গিরক ইলাতায় মহিদেব সিংহ মহিদেব গিরকর অপ্রকাশিত কবি ন্যামপাড়া কবিতা আছে আর এক কবিতায় কল গিরক ইলাতায় চিপর সাঙ্গনর শশীমোহন সিংহ চন্দ্রবদন সিংহ চন্দ্রমোহন রাজকুমার আদি আমার নিঙলো আমার কাব্য সাহিত্যর উন্নতিত অংশ নেসিগা সন্ধ্যা সিংহর নাংহান আগেই মাতেছু অন্য নিঙলু গুইলাতাই গীতা সিংহ মীনা সিংহ ঝান্সী রানী সিংহ রঞ্জিতা সিংহ বারো আরতি সিংহ কবিতার ক্রমবিকাশে আর কথা দুহান আহান মাতানি প্রয়োজন কথা আনুলাতায় শ্রী অমর সিংহরি করা নোয়া কবিতা যা তাহান জেতারে তা বর্গ কবিতা বলিয়া নাং দেশে বারো জেতার প্রচলন তাহ করেছে সনাতন মিশ্রের সম্পূর্ণ নোয়া আগজাত কবিতার চৌপাদি প্রচলন নোয়া লাভ করল তার লগে বগাস নারদমণি এজাত কবিতা এ করণীয় করলা লমই ত্যাগা এহান মাতানি মনাউরি যে কবিতার ক্রমবিকাশ ক্ষেত্রে চন্দ্রকান্ত সিংহর সম্পাদনার নিকুলেছিল মালিনী নাঙর কবিতার সংকলনে ডাঙর ভূমিকা নেছিলগা আমার সাহিত্যত উল্লেখযোগ্য হুরকাং উপন্যাস আহান কত বছর আগে প্রকাশিত হয়েছিল উপন্যাস আনর নাঙানইল তাই থাম্বালাই প্রেম লেখকগ আমার স্বনামধন্য সাহিত্যিক শ্রী স্বর্গীয় ইন্দ্র কুমার সিংহ আমার সাহিত্যর মা
এহানে খুটিয়াগ লিং করেছে। উহানোর পিছে আর কো দোহান আহান উপন্যাস জ্যোতিপ্রসাদ সিংহ বার প্রভাসকান্তি সিংহয় ফং করেছিল। হুরকাঙ্গিয়ারির বা ছোট গল্পর মাঝে আমার সাহিত্যর সাদে মুঙেদে কাকে না কারেছে পুরান্না ওর হুরকাঙ্গিয়ারি করকুরার ভিতরে অধ্যাপক বজেন্দ্র কুমার সিংহ ইন্দ্র কুমার সিংহ লকাসর নাং আমি ধরান লাগতই মারতে গেলে গা তানুই হুরকাঙ্গিয়ারি অকরাগ আমার সাহিত্য দেশি। প্রকাশিত হুরকাঙ্গিয়ারির ভিতরে শ্যামানন্দ সিংহর অজাবাবুলুক অনুকূল সিংহর বসন্তর খল্লিক বারা স্মৃতিকুমার সিংহর হুরকাঙ্গিয়ারি সংকলন কথা উল্লেখ করে পারিয়ার। অতি আধুনিককালে আরাকাগই হুরকাঙ্গিয়ারি করল উগৈল গাতাই লড়া রাজা। তার হুরকাঙ্গিয়ারির ভিতরে তিঙা আহিতম নাঙরিয়া রিসৌওয়ানে গজর পথফাম্পানার দাবি করে। তার অন্যান্য এয়ারিসৌতা আমার সাহিত্যত উল্লেখযোগ্য সংযোজন। কবি শ্রীকান্ত সিংহয় হুরকাঙ্গিয়ারি দুগা মেরাকচে রাখে ই করেছি মেরাক মেরাকে ই করেছিল। হুরকাঙ্গিয়ারি মেরাকে শিমুরাংত শিমিগুড়ো করাংত নোয়ালাত আমি পাছিলাম। আরাক টঙালে আরো রেয়ারি সুই কর করা হইলে তাই জ্যোতিপ্রসাদ সিংহ পরবর্তীকালে গিরকে প্রায় চারিহান পাড়া সংকলন হুরকাঙ্গিয়ারি সংকলন লিখাল আসিল। হাতে তানুর এই ইয়ারেসো তাই আমার হুরকাঙ্গিয়ারি কাদাগ ভরা করে দিতই বলি আমি মাতে পারি। আর তুলনামূলকভাবে নাটকের ক্ষেত্রে আমার সাহিত্যর বান্ডারগ খানি বড়া আছে। আগেকার কত গিরিগিথানে নাটকই করিয়া ওটা অভিনয় করিয়া উ যুগে হুরকাং পরিবর্তন আহ সমাজে আনেছি। ডক্টর কালীপ্রসাদর মতে আগেকার গিরিগিথানে যে তাই নাটকই করেছি উতার মা লেখম সেনা সিংহর মণিপুর বিজয় গীতিস্বামীর মাতৃমঙ্গল গীতাভিনয় সমাজ সংস্কার পাথারকান্দির দুর্গাচরণর বব্রুবাহন সিঙ্গালালয়ার মুনবাবু সিংহ 1934 ইংরাজি হরিশ্চন্দ্র নাটক খান লেন করিয়া ওহান অভিনয় করা আসিল বলিয়া নুমিসর 73 বর্ষপূর্তি সংঘাত নুকুলেছিল। তার পিছেকার নাট্যকার ওই লাগাতায় গোপাল সেনা সিংহ মণিপুর বিজয় পুত্র পরিচয় অশ্বিনী কুমার সিংহর হরিশ্চন্দ্র সাবিত্রী সত্যবান প্রত্যাবর্তন বীরেন্দ্র কুমার সিংহর কালান্তি ডাকাতি মানুর কথায় গর্ণা বাগিও ইন্দ্র কুমার সিংহ হরিবুলা এ হরি জরাসন্দ মণিহারা সেন্সাস দেবদত্ত সিংহর সুমতি চন্দ্রকান্ত সিংহর বারুণীর কীর্তি বার ভৃগ ও পুলুমা অধ্যাপক বজেন্দ্র কুমার সিংহর মেইকে এপি জগৎমোহন সিংহর শেষাত্মক নাটক জম্পুরীর কথা উল্লেখ করে পারিয়ার। অতি আধুনিক কালর কনাক নাট্যকার গোষ্ঠীর ভিতরে তলি করা নাট্যকার কত গর্ণাং মাতে পারিয়ার কালাসেনা সিংহর আদালত দীর সকৃদ্ধ সিংহর কল্লিং বারো নিদান নিতু সিংহর পাঁচ পয়সার ভিখারি বারো দাবি প্রদীপ সিংহর আজিকালি দলাদলি নায়েবেরা সমাজ কৃতজ্ঞতা আদি। অনুবাদ নাটকর ভিতরে চন্দ্রকান্ত সিংহর অনুদিত মধ্যম বিয়োগ নাঙর নাটক ওহানোর নাং দরা নিয়া করে এতার গজে হিংলার সুদৈন্য সিংহ আহানির নাটক বা ফাগিরা মাক্তা অভিনয় করে আসিল তুপাহানুতা জবর লোকপ্রিয় অসিল। প্রবন্ধর ক্ষেত্রে আমার সাহিত্যর হাতে হাতে মুঙেদে কাকি কারেছে প্রয়াত জগৎমোহন সিংহ সমাজের অবস্থা সম্পর্কে বিভিন্ন প্রবন্ধই করেছিল। প্রয়াত মহিদেব সিংহও আমার সমাজে প্রচলিত বিশ্বাস বারো ইতিহাসমূলক প্রবন্ধ বিভিন্ন পত্রপত্রিকাতি করেছিল। অধ্যাপক বজেন্দ্র কুমার সিংহ সন্দর্গ যে মূল্যবান প্রবন্ধই করেছিল। ডক্টর কালীপ্রসাদ সিংহ সাহিত্য সমাজ সম্পর্কে বিভিন্ন প্রবন্ধ ই করে গেছে গা গিরকর প্রবন্ধ তার লেরিক আকারে প্রবন্ধবালার নামে লুকুলেছিল। চন্দ্রকান্ত সিংহর করা বিভিন্ন প্রবন্ধর ভিতরে মহাকবি কালিদাসের মেঘদূতম ঋতুসংহার কথা আমি উল্লেখ করা নিয়ে ইয়া করে মথুরা সিংহর আজিকার কথা নাঙর প্রবন্ধ সংকলন হন আবার প্রবন্ধ সাহিত্যর উল্লেখযোগ্য সংযোজন হান। কুমারী দেবলা মুখার্জির অগস্ত্য নাঙর প্রবন্ধ লেরিক উহানোর নাং দরা নিয়া করে সুদর্ণ সিংহ সমাজের বিভিন্ন বিষয়ের গজে নিয়মিতভাবে প্রবন্ধ ই করে এক্ষেত্রে মানসিংহ নাঙানো উল্লেখ করে পারিয়ার। সমালোচনা সাহিত্য হাতে হাতে কুড়ি হুল করিয়া আহে ভোলানাথ সিংহ ইন্দ্র কুমার সিংহ ই করা উপন্যাস থাম্বালে প্রেমর গজে সমালোচনা ই করিয়া সাহিত্যরে রে কাদাগ বড়া করানি হতনা করেছে। চন্দ্রশেখর সিংহ কালাসেনা সিংহ ই করা নাটক আদালতর গজে সমালোচনামূলক প্রবন্ধই করেছিল। চন্দ্রকান্ত সিংহরি করা নাটক সৌদুহান বারুণী কীর্তি বারা বিগপুল মর্গজে
ধারাবাহিকভাবে সমালোচনায় এক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। সুসাহিত্যিক ইন্দ্রকুমার সিংহ গিরক ও সন্ধ্যা সিংহর কাব্য রাঙিলা আপনার ফুলবার কবিতার গজে হবা সমালোচনা হানি করেছেন। চন্দ্রকান্ত সিংহর সমালোচনামূলক প্রবন্ধ লক্ষীন্দ্র সিংহর মনি বিচারিয়া বার অধ্যাপক বজেন্দ্র কুমার সিংহর পুংলল কাব্যর গজে নোয়ালাত নিকুলেছেন। মানস সিংহ পুংলল কাব্যর গজে সমালোচনামূলক প্রবন্ধই করেছেন। ব্যাকরণ সম্বন্ধ প্রবন্ধ আমার সাহিত্য আহিত পরে এপি কথাহান মাতানি আকরের যে আমার বানান পদ্ধতির মা ক্রিয়া বিভক্তি স বা ছ ব্যবহার করেন সমাজে বিতর্ক আহানোর সৃষ্টি আছে। আমার ভাষানু উৎস সম্বন্ধ প্রবন্ধ নিকুলেছে। এজাত প্রবন্ধর ভিতরে ডক্টর কালীপ্রসাদ সিংহ চন্দ্রকান্ত সিংহ মঙ্গলবাবু বারো কুমারী দেবলা মুখার্জীর নাম উল্লেখযোগ্য। বিভিন্ন শব্দর উৎস সম্পর্কে প্রবন্ধ আমার পত্রপত্রিকাত নুকুলেছে। এপি পণ্ডিত ধ্বজরাজ সিংহ সাহিত্যশাস্ত্রীর নাম হাব্বিরা গেল না পারিয়া পাঞ্চর্জন্য অর্জুনিত নিকুলা প্রবন্ধ উতাত গিরকে আমার বিভিন্ন শব্দর উৎস বারো অন্যান্য ঠারর শব্দর লগে তুলনামূলক আলোচনা করেছিল। আমার ভবিষ্যতর ব্যাকরণিকরাং এর প্রবন্ধ গিয়ে জবর পাঙ্করানির ভূমিকা হানিত গা আমার শব্দ সম্ভাব্য উৎস সম্পর্কে চন্দ্রকান্ত সিংহর প্রবন্ধ আগু লুকুলেছি। শঙ্করনদী সিংহ আমার ভাষার বাগবিধি সম্পর্কে হুরকাম প্রবন্ধ আগই করেছে। শব্দ কথর বিশিষ্ট প্রয়োগ সম্পর্কে সুদন্য সিংহ দুর্গ প্রবন্ধে করেছিল। এটা তাই প্রবন্ধ আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্যর বিকাশের পদ্ম হাতে হাতে হবা করিয়া দেয়া জার্গা। এতাছাড়াও অন্যান্য লেখা আমি লকাশ উদয় সিংহ পৃথ্বীরাজ সিংহ রবিকান্ত সিংহ সুনীল কুমার সিংহ ব্রজগোপাল সিংহরাং তোপিয়ার উদয় সিংহ কাশ্মীর পটভূমির গজে বারো স্বাধীনতা আন্দোলনে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভূমিকা লিরিক দেহানি দেহানি সমাজের অমূল্য সম্পদ। লেখক সুনীল কুমার সিংহ নোয়ালা পত্রিকার মাধ্যমে প্রকাশ পেয়া পরবর্তীকালে লাহুলুর কাঙ্গিয়ারি প্রবন্ধ কবিতা বারো বিভিন্ন পত্রিকা সমালোচনামূলক লেখাই করেছে। গিরকল লেখা নোয়ালা বাদো ত্রিপুরাচে পঞ্চশ্রী সরারে নোয়াদৃষ্টি চেতনা লেহাউনু চিত্রাঙ্গদা তথা বাংলাদেশের দুহানাহান স্বর্ণিকাত লেখা নুকুলেছিল। সুনীল সিংহ চিত্রশিল্পী হিসাবে নোয়ালাত মলাটোর কামগমাই করেছিল। শিল্প সম্বন্ধে চারুকলা নাঙে শ্রীকান্ত সিংহ নোয়ালাত আগে নিয়মিতভাবে লেখল। এটাও আমার সাহিত্যর মা উল্লেখযোগ্য সংযোজন। সিমুয়ে খেলার পো মরুভূমিত্ব মহাকাশ বারো হিমালয়ান কারেলি নাঙে ই করেছিল তাও আমার সাহিত্যর মা উল্লেখযোগ্য অবদান। অনুবাদ সাহিত্যর মা আমার ইকরে কোরা গিরাগে থানিয়ে আদেশি জগৎমোহন সিংহ বারো নবদ্বীপ সিংহ ত্রিপুরা গিরক দগিয়ে সময় সময়ে খুমল পুরাণ অনুবাদ করিয়ে আমার সাহিত্য সম্পদ বড়া করেছি। তবে অনুবাদ সাহিত্যর মারে ন্যাম উল্লেখযোগ্য লেখাহানি লিরিখানি উল্টায় অধ্যাপক বজেন্দ্র কুমার সিংহ রুবাই ই উমর খয়াম বারো মেঘদূতম ঋতুসংহার লক্ষীন্দ্র ওয়েস্টল্যান্ড আদি ঋতুসংহার বারো ওয়েস্টল্যান্ড ধারাবাহিক হয়ে নোয়ালাত নুকুলেছিল। অমূল্য সিংহ মেঘদূত কাব্যানোর গদ্যত অনুবাদ করেছে। অধ্যাপক বীরেন্দ্র সিংহ শ্রীমৎ ভাগবত গীতাত প্রথম বারো দ্বিতীয় পর্ব আমার ভাষাত অনুবাদ করেছে। সাহিত্যিক ইন্দ্রকুমার সিংহ ঈশোপনিষদ বারো শ্রীমৎ ভগবত গীতার ভাবানুবাদ করে দিয়ে আমার অনুবাদ সাহিত্যর উন্নতির ন্যামপাড়া পল্লেং যুগ আছে। এতার গজে বিদেশি কবিতার অনুবাদ ধনঞ্জয় রাজকুমার ইন্দ্রজিৎ রাজকুমার চন্দ্রকান্ত সিংহ অধ্যাপক বরুণ কুমার সিংহ লক্ষীন্দ্র সিংহ রেচিন করে আর কো দুগাগর কলমের তো আমি পেয়ার হুরকাং ইয়ারির মা মুলকরাজের আনন্দর পেশোয়ার এক্সপ্রেস সামগ্রীক অনুবাদ করেছিল। অনুবাদ বলতে ঠিক অনুবাদ নয় ভাবানুবাদ ইয়ারি আহান বিধান সিংহই করেছিল। ইয়ারি হান নাহান তাই বৈজি রুম নোয়ালা ধারাবাহিক ভাগে প্রকাশিত হইল। তারও গিরিগিথানি এহানল গাতায় আজিকার সাহিত্যর গজে আমি মাতিয়া গেলাঙ্গা কথা আনি গিরিগিথানি এমাটি কম সময়ের ভিতরে সাহিত্যর আলোচনা করা নিহান বহুত ছিল। তেব আমার মানে সামান্য আহান সাহিত্যর বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্যর গজে হাপাকা বলিয়া আমি এ হুকাং প্রচেষ্টা হান করলতাং। তারও গিরিগিথানি বিভিন্ন কমেন্টসর মাধ্যমে আমারে জানিলে আমি পরবর্তী সংস্করণে এনরে আর এক নয়া সংস্করণ আহ্বান করানির আমি চেষ্টা করতাম। লইতে গা গিরিগিথানির আমি এহানো অনুরোধ করো রই যে আমার ইউটিউবর ভিডিওটা চলে আনির কারণে বলিয়া আপনারলোকে লাইক বারো সাবস্ক্রাইব এহান করে দিবা। এহান মাতি আমি মোর কথা নিয়ে পেতে সমাপ্ত করলু। ধন্যবাদ গিরিগিথানির।
গিরিগিথানি হাবির প্রতি সাজারাং হ মাথায়।